আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। আমি এডিটর সাজু টিভির পক্ষ থেকে মোহাম্মদ সাদেকুল ইসলাম বলতেছি। তো আমরা যারা ইউটিউব ব্যবহার করি, আমরা যারা ইউটিউব থেকে আর্ন করার চেষ্টা করতেছি, ইউটিউবে যারা আমরা নতুন, জাস্ট আমিও নতুন, তো আমি আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করতে চাই। সেটা হইতেছে, আমরা যারা ভিডিও ক্রিয়েট করি, তারা অনেক সময় যেমন আমি ছিলাম, যে হঠাৎ করে একটা ভিডিওতে দেখলাম ইউটিউব আমাকে মেসেজ করছে কপিরাইট ক্লেম। এই কপিরাইট ক্লেমটা আমি অনেক কয়টা ভিডিওতে পাইছিলাম। তো বাট তো যখন আমি একটা টিউটোরিয়াল দেখলাম, তখন আমার বুঝতে একটু সুবিধা হয়েছিল। তো সেটা দেখে আমি আমার কপিরাইট ক্লেমগুলো দূর করার চেষ্টা করতেছি। তো আমি আপনাদের কাছে এজন্যই শেয়ার করতে চাইতেছি যে আপনারাও হয়তোবা আমার এই ভিডিওটা দেখে আপনারা কপিরাইট ক্লেম থেকে দূরে সরে আসতে পারবেন। তো একটা যে সমস্যা আমি বেশি ফেস করতাম, সেটা হইতেছে যে আমি যেগুলো ভিডিও বানাইতাম, সেই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকে আমার কপিরাইট ক্লেম ধরতো। তো সেই ইউটিউব থেকেই আমি এখন কপিরাইট ছাড়াই, সে ইউটিউব আমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দিয়ে থাকে। তো বাট আপনাদের কাছে আমি এইটাই শেয়ার করব যে আমি ইউটিউব থেকে কিভাবে কপিরাইট ক্লেম ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে ভিডিওতে ব্যবহার করি। তো আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই, আমরা এবার ইউটিউবে যাও। আমরা সরাসরি ইউটিউবে চলে আসছি, তো নেট একটু স্লো। তো ইউটিউবে আসার পরে আমরা এই যে অনেকের হয়তো বা সাইন ইন করা থাকে না, তো আমরা সাইন ইন করে নিব এখানে আমাদের জিমেল আইডিটা দিয়ে, কিংবা আমাদের চ্যানেলের যেই জিমেল আইডিটা সেটা দিয়ে। তো আমি এটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা আসব হচ্ছে ইউটিউব স্টুডিও বেটাতে। যখন আমরা আসব, তখন আমরা এই যে ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক, এখানে আমরা আসব। ক্রিয়েটর স্টুডিও ক্লাসিকে আমরা যখন ক্লিক করব, তখন এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা সবগুলো সিলেক্ট করব, সবগুলো সিলেক্ট করার পরে সাবমিট দিব। সাবমিট দেওয়ার পরে আমাদের আরেকটা নতুন পেজ আসবে। এই পেজে দেখেন এখানে নিচে আসবে, দেখেন ক্রিয়েটর, ক্রিয়েট নামের একটা অপশন আছে। এই ক্রিয়েট নামের অপশনে আমরা ক্লিক করলে আমরা সেই দেখতে পাবো অসংখ্য 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 আমাদের জন্য দিয়ে রেখেছে ইউটিউব অডিও গ্যালারি, অডিও লাইব্রেরি। অডিও লাইব্রেরিতে আমরা বিভিন্ন ধরনের, আমরা যে গুণে শেষ করতে পারবে না, আমাদের আশার চেয়েও অনেক বেশি আমাদের ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড শুনে আসি। আরো একটা শুনি। আচ্ছা, আমরা এটা শুনছি, এটা আমরা শুনলাম। আমরা দেখি আমাদের সাউন্ড ইফেক্ট, আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাউন্ড ইফেক্ট দরকার হয়। তো বাট আমরা সাউন্ড ইফেক্ট কয়েকটা শুনি। দেখেন একটা সাউন্ড ইফেক্ট, এটা শুনি যেটাতে নাই। দেখেন আমাদের মনে হচ্ছে কোনো কিছু ভেঙে যাচ্ছে, এরকম একটা সাউন্ড ইফেক্ট। সেম টাই এরকম মনে হচ্ছে আমাদের দরজা খুলতেছে, এরকম কিছু একটা সাউন্ড ইফেক্ট। তো আমরা এখান থেকে আমরা যে এই ডাউনলোড অপশানগুলো দেখতেছি, ডাউনলোডের বাটনে ক্লিক করলে দেখেন ডাউনলোড লেখা উঠতেছে, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। তো বাট আমার ডাউনলোড করা আছে,
তো আমি এই সাথে সাথে আপনাদের আরো একটা জিনিস শিখাবো, সেটা হইতেছে অনেকে ভিডিও এডিটর সফটওয়্যার খুঁজে পান না। তো আমি এটা আপনাদের পরামর্শ দিব যে আমার কাছে অনেক ভালো লাগে, অনেক সহজ একটা সফটওয়্যার, আমি অনেক দিন আগে থেকে এটা ব্যবহার করে আসছি, সেটা হচ্ছে ভিডিও স্টুডিও এক্সটেন, কোরাল ভিডিও স্টুডিও এক্সটেন। এই সফটওয়্যারটা আমার কাছে অনেক দিন যাবৎ পরিচিত আর কাজটা আমার কাছে অনেক সহজ লাগে। তো আমরা সেই সফটওয়্যারে আসলাম, সেই সফটওয়্যারে আমরা একটা ভিডিও আনবো যেটার কোনো সাউন্ড নাই, কোনো মিউজিক নাই। তো বাট আমরা এখানে এই ট্যাগে আমরা রাখলাম, তো আমরা দেখে নিই যে এই ভিডিওতে কোনো সাউন্ড নাই, আমরা একটু শুনে নিব। দেখেন এই ভিডিওতে কোনো সাউন্ড নাই, একদম কোনো সাউন্ড নাই। তো বাট সাউন্ড নাই, আমরা ওখান থেকে ইউটিউব থেকে আমি ডাউনলোড করে রাখছি একটা সাউন্ড ইফেক্ট। আচ্ছা, এটা আমার ভয়েস, এটা আমার ভয়েসটা আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকে দিলাম। দেখেন একটু মিলে দিই, এখান থেকে দিয়ে দিই। দেখেন আমাদের এটা শুনতে কেমন লাগে, সেম এইটা আমরা এখান থেকে এক্সপোর্ট করবো কিভাবে, এই যে এখানে দিলে শেয়ারে, শেয়ারের পরে আমাদের সরাসরি একটা আন্ডার ফেসে নিয়ে আসবে, সেটা হইতেছে এই যে MPEG 2, এখান থেকে আমি ভিডিওটা এক্সপোর্ট করি। তো আমার এক্সপোর্ট করাই আছে, তো বাট আমি এক্সপোর্ট করলাম না, তো বাট এক্সপোর্ট করা আমি ভিডিওটা দেখাই। এই যে দেখেন এটা আমার এক্সপোর্ট করা আছে, ছেলেটা একদিন, এই আমরা কিভাবে কপিরাইট ক্লেম ছাড়াই ভিডিও বানাতে পারবো। তো আমরা একটা একসাথে আমরা অনেক কয়টা কাজ কিন্তু শিখলাম, একটা ভিডিও ক্রিয়েট কিভাবে করা যায়, একটা ভিডিও কিভাবে বানানো যায়, তারপরে আমরা ইউটিউব থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে পারি। ভিডিওটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো লাগবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ দা সাবস্ক্রাইবার, ক্লিক দা বেল বাটন। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।